জামা মাহফিল হবে, এই সেবা সেজদা তাজিমি সেজদা এগুলো হচ্ছে, এগুলো মাইজবাহের তরিকার কোনো মৌলিক বিষয় নয়, অনুষঙ্গ মাত্র, অনুপ্রেরণার একটা অনুষঙ্গ, অনুপ্রেরণার একটা অনুষঙ্গ। কিন্তু এগুলো নিয়েও নানান, ওই যে বললাম বলা হচ্ছে শরীয়তে নেই, আসলে ফিকাতে সেটি পাওয়া যাচ্ছে না, অর্থাৎ একজন ফিকাতে সেটি পাচ্ছে না, কিন্তু উনি বলছে শরীয়তে নেই। এবং আমরা ইদানিং আমরা জেনেছি যে একজন অত্যন্ত কুৎসিত ভাবে বলেছেন যে তাজিমি সিজদা যারা এই এই বিষয়টাকে একজন একজন নাকি খুব নোংরাভাবে কুৎসিতভাবে বলেছেন যে চোখ ডাকা কি অনেক বিশ্রী করে বলেছেন যে এটা 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 এইরকম একটা মানে কাজ। এখন এখন এটি যদি এরকম কাজ হয়, একটা বিখ্যাত বিখ্যাত একটা ঐতিহাসিক গ্রন্থ এটা সবাই জানে, এটার নাম ফাওয়াইদুল ফুয়াদ, হযরত নিজামুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়ার ওনার ওনারকে ঘিরে ওনার যে মজলিস ছিল সে মজলিসের বিবরণ, এটি এটি বিবরণের বই। এখানে অসংখ্যবার ওনার সামনে কপাল স্থাপন, অর্থাৎ আমরা যেটাকে তাজিমি সিজদা বলছি ওনারা আরেক ভাষায় বলছি কিন্তু কাজটা একই, জমিন ঘুষি, জমিনে কপাল স্থাপন, ওনাকে তাজিম করত। এবং এমনকি ওখানে এমন একটি অধ্যায়ও আছে যেখানে এটি বলা হয়েছে যে একজন ওনার সাথে তর্ক, নিজামুদ্দিন আউলিয়ার সাথে একজন তর্ক করছে, আপনাকে এইভাবে সেজদা করে আপনি বাধা দেন না কেন, উনি এটি জবাব দিয়েছেন। এখন এটি যদি চোর ডাকা নাউজুবিল্লাহ মানে আমার বলতে ইচ্ছে করছে না, এত নোংরা ভাষায় এটি বলা হয়েছে, হয় তাহলে আমরা কি সেই দোষে চিশতিয়া খানদানের একজন মহান বলি খাজা নিজামুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে আমরা কি সেই দোষে দোষী করব, তাকে চোখ ডাকাত বলবো? কিন্তু ওই ব্যক্তির কথা অনুযায়ী তো তাই হয়। ইমাম শেরে বাংলা বলছেন মাইজভান্ডার শরীফ হচ্ছে সজিদা গাহে আশেকান, তাহলে ইমাম শেরে বাংলা চোর ডাকাত হয়ে গেলেন। এইগুলো বলে আমরা কোথায় পৌঁছাচ্ছি, কোথায় পৌঁছাতে চাচ্ছি, কাকে সন্তুষ্ট করতে গিয়ে, কোন একটা গোষ্ঠীকে সন্তুষ্ট করতে গিয়ে কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিরাগভাজন হয়ে পড়ছি কিনা, আউলিয়া কেরামের প্রতি অপবাদ পোষণকারী হয়ে পড়ছি কিনা, আমাদের ভেবে দেখা দরকার। যারা এই ধরনের চিন্তা করেন কথা বলেন তাদের ভেবে দেখা দরকার। আমরা এই ধরনের বক্তব্যের নিন্দা জানাই এবং এই ধরনের বক্তব্যের যিনি বক্তা তার হেদায়েতের জন্য, তার সঠিক বুঝ ব্যবস্থার জন্য পরম করুণাময় দরবারে আমরা দোয়া করছি। তো সবাইকে মোবারকবাদ, আমরা সেবা মাহফিল অনুষ্ঠিত হবে, তারপরে দোয়া মাহফিল হবে, দোয়া হবে, এরপর তবরক বিতরণ হবে, তারপর আপনারা যার যার আলোয় ফেরত যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলে যাতে নিরাপদে ঘরে ফিরে যেতে পারেন তার জন্য সকলের যাত্রাকে নিরাপদ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।